ঘনিয়ে আসছে মহেন্দ্রক্ষণ। 20 নভেম্বর মধ্যপ্রাচ্যের দেশ কাতারে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল 2022। বিশাল আয়োজনের জন্য ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছে দেশটি। 32 দলের ফুটবলার কর্মকর্তা থেকে শুরু করে দেশটিতে প্রায় 1 মাস অবস্থান করবেন বিশ্বের বহু ফুটবল ভক্ত। এজন্য বিপুল অর্থ ব্যয় করে আসরের নিরাপত্তা নিশ্চিত করতে চায় আয়োজক দেশ কাতার। যেহেতু দেশটির নিজস্ব বাহিনীর পক্ষে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, তাই সাহায্যের অনুরোধ করেছে সামরিক দিক থেকে এগিয়ে থাকা দেশগুলোর কাছে। কাতার বিশ্বকাপ চলাকালে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে বিভিন্ন দেশ থেকে আগত 50,000-এর বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। চুক্তি অনুযায়ী সেই তালিকায় যোগ হয়েছে পাকিস্তান। বিশ্বকাপ উপলক্ষে আগত দর্শকদের আগমনকে গুরুত্ব দিয়ে এবং তাদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে কাতারে 4,500 সেনা পাঠিয়েছে পাকিস্তান। এর আগে ফ্রান্স, জর্ডান, তুরস্ক, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের নিরাপত্তা বাহিনী এবং পুলিশ সংস্থার সহায়তা চেয়েছিল মধ্যপ্রাচ্যের ছোট এই দেশটি। যদিও এখন পর্যন্ত পাকিস্তান ছাড়া কোনো দেশের সেনাই কাতারে পৌঁছয়নি। এ ধরনের আন্তর্জাতিক কোনো ইভেন্টে নিরাপত্তা দেওয়ার জন্য এবারই প্রথম পাকিস্তানি সেনারা নিয়োজিত হচ্ছে। ফিফার একটি নিরাপত্তা দল কাতারে যাওয়ার আগে পাকিস্তানি সেনাদের প্রশিক্ষণ দিয়েছে। একজন ঊর্ধ্বতন পাকিস্তানি সেনা কর্মকর্তা বলেছেন, কাতার কর্তৃপক্ষ যেভাবে উপযুক্ত বলে মনে করবে সৈন্যদের সেভাবে ভেনুগুলোর ভেতরে ও বাইরে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হবে। এমনিতেই বিদেশি ক্রিকেট দলকে নিজ দেশে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে পাকিস্তানি সেনাবাহিনী। এবার তাদের দায়িত্ব পালন করতে হবে বিশ্বকাপেও। শুধু সেনা পাঠিয়েই নয়, কাতার বিশ্বকাপে আরও নানাভাবে জড়িয়ে আছে পাকিস্তানের নাম। অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে দেশটির শ্রমিকরা। পাকিস্তানের শিয়ালকোটে বানানো আল রেহলা ফুটবল দিয়েই কাতার বিশ্বকাপে খেলা হবে। ইতোমধ্যে বলের কারণে পাকিস্তানের এই শহরের মর্যাদা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। কাতারের সংস্কৃতি, স্থাপনা, ঐতিহ্যবাহী নৌকা ও পতাকা থেকে অনুপ্রাণিত হয়ে আল রেহলা নামকরণ করা হয়েছে, আরবিতে যার অর্থ দাঁড়ায় ভ্রমণ। বলটির সরবরাহকারী প্রতিষ্ঠানের নাম অ্যাডিডাস। সেই 1970 সালের আসর থেকে ফুটবল বিশ্বকাপে বল যোগান দিয়ে আসছে তারা। বিশ্বকাপ ইতিহাসে বাতাসের সবচেয়ে দ্রুত গতির বল হবে আল রেহলা। ম্যাচে গতি আরও বাড়ানোর উদ্দেশ্যকে সামনে রেখেই বলটির নকশা করা হয়েছে। এবারের বিশ্বকাপে কাতারে 12 লাখ দর্শক আসবে বলে ধারণা করা হচ্ছে। এই বিপুল সংখ্যক মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে কাতারসহ বিভিন্ন দেশের নিরাপত্তা বাহিনী। তবে পাকিস্তানই একমাত্র দেশ যারা দোহায় পদাতিক সৈন্য পাঠিয়েছে। এছাড়া তুরস্ক 3,000 দাঙ্গা পুলিশ পাঠাবে। অন্যদিকে বিশ্বকাপের সময় সমুদ্র এবং আকাশের সুরক্ষা দিতে ব্রিটেন রয়্যাল নেভি এবং রয়্যাল এয়ারফোর্স পাঠাচ্ছে। কাতারে বিশ্বকাপের সময় নিয়োজিত থাকবে ন্যাটো জোটের সদস্যরাও। বছরের শুরুতে ন্যাটো জানায়, কাতার ও ন্যাটোর পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে দ্য নর্থ আটলান্টিক অ্যালিয়ান্স বিশ্বকাপ চলাকালীন নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় সহযোগিতা প্রদান করবে। তাদেরকে কেমিক্যাল, বায়োলজিক্যাল, রেডিওলজিক্যাল এবং নিউক্লিয়ার হুমকির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ট্রেনিং দেওয়া হয়েছে। ছিল ভিআইপিদের নিরাপত্তা নিশ্চিত করার প্রশিক্ষণও। দর্শক, এখনকার মতো প্রতিবেদনটি এ পর্যন্তই। সম্পূর্ণ প্রতিবেদন উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আবারও ফিরব নিত্য নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত চোখ রাখুন দূরবীন নিউজের পর্দায়। ধন্যবাদ সবাইকে।